আজকে আমরা এসে পৌঁছেছি ব্যান্ডেলে লাহিড়ি বাবার আশ্রম। এই আশ্রমটা পুরো আপনাদের ঘুরে দেখাবো, কোন সময় থেকে কোন সময় খোলা থাকে এবং কিভাবে আপনারা এখানে প্রসাদ গ্রহণ করতে পারবেন, সমস্ত ইনফরমেশন থাকছে আজকের ভিডিওতে। এই আশ্রমে ঢোকার প্রথম এবং প্রধান নিয়ম হলো এইভাবে মাথায় ঢাকা নিয়ে তবেই আপনি ঢুকতে পারবেন। হাওড়া অথবা বর্ধমান যেদিক দিয়েই আপনারা আসুন, আপনাদের নামতে হবে ট্রেনে করে এলে ব্যান্ডেল স্টেশন, এবং ব্যান্ডেল স্টেশনের বাইরে পেয়ে যাবেন অটো। এই হলো ব্যান্ডেল স্টেশন এবং তার পাশেই এইদিকে প্রচুর অটো এখানে দাঁড়িয়ে আছে। ব্যান্ডেল স্টেশনের বাইরে অটোয় চেপে আমরা রওনা দিলাম লাহিড়ি বাবার আশ্রমের উদ্দেশ্যে। ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা। বেশ খানিকটা পথ দোকানপাট এবং বাজারের মধ্য দিয়ে এগোনোর পর আপনারা দেখতে পাবেন চারিদিকে সবুজে ঘেরা, অর্থাৎ এই মনোরম পরিবেশের মধ্য দিয়ে আপনারা এগোতে থাকবেন লাহিড়ি বাবার আশ্রমের উদ্দেশ্যে। লাহিড়ি বাবার আশ্রমটিতে ঢুকতেই আপনারা দেখতে পাবেন একটি বড় পার্কিং এরিয়া, তাই আপনারা যদি কারে করেও যান তাহলে সেক্ষেত্রেও আপনাদের গাড়ি রাখতে কোনো অসুবিধে হবে না। পার্কিং এরিয়া থেকে বেরিয়েই আপনারা দেখতে পাবেন বেশ কয়েকটি ছোটখাটো খাবারের দোকান, যেখান থেকে আপনারা চাইলে জল বা খাবার কিনে খেতে পারেন। এছাড়াও আরেকটু এগোতেই আপনাদের চোখে পড়বে কিছু মহিলা বেশ কিছু ওড়না নিয়ে বসে আছে। আপনারা চাইলে এগুলো ভাড়াতেও নিতে পারেন, কারণ লাহিড়ি বাবার আশ্রমে ঢোকার জন্য আছে পোশাকের কিছু নিয়মাবলী। চলুন তাহলে সেইগুলি দেখে নেওয়া যাক। আপনারা চাইলে মন্দিরে প্রবেশের পোশাক বিধি ভিডিওটি পজ করেও পরে নিতে পারেন। তাছাড়াও মেইন দুটি পয়েন্ট আমি আপনাদের বলে দিচ্ছি। পুরুষদের ক্ষেত্রে তারা হাফ প্যান্ট বারমুন্ডা এই জাতীয় পোশাক পরে এবং মাথায় ঢাকা নিয়ে প্রবেশ করতে পারবেন না, এবং মহিলাদের ক্ষেত্রে মাথায় ঢাকা নিয়ে তবেই তারা প্রবেশ করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ অন্তরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এসে পৌঁছেছি ব্যান্ডেলে লাহিড়ি বাবার আশ্রম। আপনাদের পুরো আশ্রমটি ঘুরে দেখাবো এবং সাথে এখানে সমস্ত ইনফরমেশন থাকছে আজকে আপনাদের জন্য। লাহিড়ি বাবার এই আশ্রমটিতে আপনারা দেখতে পাবেন সমস্ত ধর্মের সমন্বয়, অর্থাৎ একদিকে আপনারা যেমন দেখতে পাবেন বিভিন্ন দেবদেবী, সেইরমই আপনাদের চোখে পড়বে মসজিদ এবং যীশু খ্রিস্টকেও। এই আশ্রমে ঢোকার প্রথম এবং প্রধান নিয়ম হলো এইভাবে মাথায় ঢাকা নিয়ে তবেই আপনি ঢুকতে পারবেন। আপনারা যদি স্টোল বা ওড়না আনতে ভুলে যান সেক্ষেত্রে অসুবিধে নেই, বাইরেই আপনারা এখানে ভাড়া পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা ওড়না বা স্টোল নিতে পারেন। আগেই ব্যান্ডেলের একটা ভিডিও করেছি যেখানে আপনাদের ঘুরে দেখিয়েছি 3টি স্থান, অর্থাৎ ইমামবাড়া, ব্যান্ডেল চার্চ এবং হংসেশ্বরী মন্দির। আজ আপনাদের ঘুরে দেখাবো লাহিড়ি বাবার আশ্রম। আর আপনারা যদি আগের ভিডিওটি মিস করে থাকেন তাহলে ওপরে আই বাটনে আমি লিংক দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে দোলনা এবং ওইদিকে স্লিপও আছে বাচ্চাদের জন্য, এছাড়াও এখানে শৌচালয়ে সুবন্দোবস্তও আছে। আপনারা চাইলে পয়সা দিয়ে বাইরেও জুতো রেখে ভেতরে ঢুকতে পারেন, তবে ভিতরে আপনাদের যেখানে দেখালাম সেখানে জুতো রাখতে পারবেন এবং বাকিটা জুতো ছাড়া পুরো আশ্রমটা আপনাদের ঘুরতে হবে। তাই আমি বলবো যে ভিতরে এসেই আপনারা জুতো রাখবেন, সেখানে ব্যবস্থা আছে।
ভিতরে ঢুকেই অফিস কাউন্টারের কাছেই আপনারা কিনতে পারেন ধূপ বা মোমবাতি। এই হলো অফিস ঘর, যেখান থেকে আপনারা খাবারের জন্য কুপন কালেক্ট করতে পারবেন। তাহলে চলুন ভিতরে যাওয়া যাক। খাবারের জন্য আমরা কুপন কেটে নিলাম, পার হেড 60 টাকার বিনিময়ে ওনারা এইরকম একটা করে দিচ্ছেন, এবং এটা নিয়ে আপনারা খেতে পারেন। আমাদের কালেক্ট করা হয়ে গেছে, এবার আমরা মেন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, চলুন তাহলে। মূল মন্দিরে প্রবেশ করার আগেই চোখে পড়লো বাঁদিকে বসেছে বেশ কিছু দোকানপাট, যেগুলি দেখতে খানিকটা ছোট মেলার মতোই লাগছিল। আর মেলা ঘুরতে তো আমার দারুণ লাগে, তাই মন্দিরে প্রবেশ করার আগে মেলা প্রাঙ্গণের মতো যে এলাকাটি ছিল সেখানটা আমরা ঘুরে নিলাম। সেখানে ছিল বেশ কিছু খাবার দাবারের দোকান, যেরকম মেলাতে ছোটখাটো দোকানপাট হয় সেই সমস্ত জুয়েলারির দোকানও সেখানে ছিল। এছাড়াও ছিল জামা কাপড়ের দোকান, সেইগুলি সব ঘুরে আমরা এগিয়ে গেলাম মূল মন্দিরের দিকে। এবার তাহলে চলুন ভিতরে প্রবেশ করি এবং মূল মন্দিরের প্রাঙ্গণটি আপনাদের ঘুরে দেখাই। রাহিনী বাবার আশ্রমে আজ প্রচুর মানুষের সমাগম হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে প্রচন্ড ভিড়। লাহেরি বাবা আশ্রমের মূল মন্দিরের পাশের অংশে আমি এখন দাঁড়িয়ে আছি। ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি একদমই অ্যালাউড নয়। আপনাদেরকে ফোন বা ক্যামেরা আপনারা যা আনবেন সমস্তটা বাইরের ক্যাম্পাসে করতে পারবেন, কিন্তু ভেতরে সেটা পসিবল নয়। এখানে দেখতেই পাচ্ছেন একদম জলের মাঝখানে মন্দিরটি খুব সুন্দরভাবেই তৈরি করা হয়েছে। তো ভিতরটা ঘুরে এসে আপনাদের জানাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর। মন্দিরের ভিতরের অংশটি ঘুরে চলে এলাম আমরা, আপনাদেরকে বলে দিচ্ছি ভিতরে কি আছে। ঢুকেই প্রথমে দেখতে পাবেন লাহিড়ি বাবার প্রধান গুরুর মূর্তি আছে, আপনাদের দেখিয়ে বলছি। এইখান দিয়ে ঢুকে আপনারা প্রথমেই এখানে যেটি দেখতে পাবেন তা হলো লাহিড়ি বাবার প্রধান গুরুর মূর্তি। তারপর এখান দিয়ে ডান দিকে এসে এইখানটাতে আছে গণেশ, সরস্বতী এবং লক্ষ্মীর মূর্তি। তারপরে আবার আরেকবার আপনারা ব্যাক করে এখান দিয়ে সোজা গিয়ে ডান দিকে এই জায়গাটাতে আছে হচ্ছে বুদ্ধ মূর্তি। তারপরে নিচে এইখানে আছে বড় করে লাহিড়ি বাবার মূর্তিটি, এবং তারপর ওই সাইড দিয়ে আবার উপরে উঠে ফিরে আসার সময় আপনারা দেখতে পাবেন জগন্নাথ দেব, এবং তারপর ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের মূর্তি, এবং আবার এই দিকে এসে এই পথ দিয়েই আপনাদের ফিরে আসতে হবে। এই হলো লাহিড়ি বাবা মন্দিরের ভিতরের বর্ণনা আপনাদের দিলাম। মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে বাঁদিকে আপনারা দেখতে পাবেন একটি ছোট্ট আর্ট গ্যালারির মতো, যেখানে হাতে আঁকা বেশ কিছু ছবি টাঙানো আছে। এবার আমরা এগিয়ে যাব ভোগ গ্রহণের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যার প্রস্তুতি এখানে চলছে। আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখি, অনেকেরই চারাগাছ কেনার আগ্রহ থাকে, সেক্ষেত্রে আপনারা মেন এন্ট্রান্স গেট দিয়ে ঢুকে বাঁ হাতেই পেয়ে যাবেন বিভিন্ন ফুলের চারাগাছ। এই হচ্ছে মেন এন্ট্রান্স গেট, এখান দিয়ে সোজা বেরিয়ে ডান দিকে আপনাদের চলে যেতে হবে খাবারের জন্য। আমরা এখন সেই দিকেই এগিয়ে যাচ্ছি, এবার গিয়ে আমরা প্রসাদ গ্রহণ করব। তাহলে চলুন সেইখানটা গিয়ে আপনাদের দেখাচ্ছি। আশ্রমের মেন এন্ট্রান্স গেটের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি, এখান থেকে ডান দিকে এবার যাব খাবার যেখানে দেওয়া হয় সেখানে। চলুন তাহলে। ওই যে ওইদিকে দেখুন, ওইখানে দুটো কাউন্টার থেকে খাবার দেওয়া হচ্ছে।
আজ প্রচণ্ডই ভিড় ছিল, আপনাদের দেখালাম আমরা কি খেলাম সেখানে। খাওয়া দাওয়া 11টা থেকে শুরু হয়ে 1টা পর্যন্ত চলে, তার মধ্যেই আপনারা গিয়ে খেয়ে নেবেন। টোটাল 500 জনকে টোকেন দেওয়া হয়, যাচাই খেতে পারছেন। ভাত আর তরকারি আপনারা যতটা চাইবেন অতটাই দেওয়া হচ্ছে, সেই ব্যাপারে কোনো অসুবিধে নেই। পেট ভরে খেয়ে থালা ওখানে রেখে আসবেন, ওনারাই ধোবে। কোথাও একটা আমি শুনেছিলাম যে হয়তো নিজেদের ধুয়ে নিতে হয়, কিন্তু সেরকম কোনো ব্যাপার নয়, ওনারাই ধুয়ে দেবেন, তো সেটাতে কোনো অসুবিধে নেই। এবার আমরা এগিয়ে যাচ্ছি পার্কিং এরিয়ার দিকে, যেখান থেকে টোটো বা অটোয় করে আমরা চলে যাব সোজা ব্যান্ডেল স্টেশন। লাহিড়ি বাবার আশ্রম থেকে বেরিয়ে পড়েছি, এবার আমরা এখানে পার্কিং এরিয়ায় দাঁড়িয়ে আছি। এখন এখান থেকে টোটো বা অটো নিয়ে এবার সোজা চলে যাব ব্যান্ডেল স্টেশন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, এবং কিছু ভালো লাগলে নিশ্চয়ই একটি লাইক করবেন, এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখুন, কারণ আপনারা এইরকম ঘোরার ভিডিও আরও এখানে পেতে থাকবেন। নমস্কার।